হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আজমিন স্টুডিওর পক্ষ থেকে ব্লেন্ডার পলি কার টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ এর আগের পর্বে আমরা আমাদের মডেল বানানো শুরু করেছিলাম আজকের পর্বে সেটাকে দেখা যাক কত দূর পর্যন্ত বর্ধিত করা যায় ওকে সো আমরা শুরু করবো আমাদের এই পাশের যেই এজগুলো ছিল সেটা দিয়ে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব এক্সট্রুড করব ডান দিকে এ ক্লিক করে আমি এক্সট্রে ভিউ অন করে নিয়েছি যেন আমি মেশের ভিতর দিয়ে আমার অবজেক্ট দেখতে পারি একইভাবে টপ ভিউ থেকে এক্সট্রুট করার পর সাইড ভিউ থেকে এটাকে কিছুটা নিজের দিকে নামিয়ে আনবো এবার উপর দিক থেকে প্রত্যেকটা ভারাটেক্স ধরে ধরে সেটার পজিশন অ্যাডজাস্ট করার চেষ্টা করব একইভাবে সাইড ভিউ থেকেও এটার পজিশন অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব এখানে একটা বিষয় আমরা যখন কোনো একটা মডেল বানানোর চেষ্টা করি সাধারণত যতটুকু সম্ভব কোয়াড রাখার চেষ্টা করা হয় অর্থাৎ চতুর্ভুজ রাখার চেষ্টা করা হয় এবং এটা আপ্রাণ চেষ্টা করা হয় যেন কোনোভাবেই ত্রিভুজ বা অ্যানগন না আসে অ্যানগন হচ্ছে মূলত একাধিক চারের বেশি পাঁচ বা তার থেকে বেশি ভার্টিক্স নিয়ে তৈরি হয় একটা ফেস যেমন আমি যদি একটা সার্কেল ক্রিয়েট করি পাঁচটা ভার্টেক্সের ওকে সো এটাকে আমরা বলতে পারি একটা অ্যানগন আর যেখানে কিনা আপনি যদি কন্ট্রোল আরে ক্লিক করে লুপকার্ট তৈরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন কাজ করছে না সাধারণত কন্ট্রোল লুপকার্ট যে কোনো কোয়াড বা রেক্ট্যাঙ্গেলিক কাজ করে অ্যানগন বা ট্রায়াঙ্গেলের মধ্যে সেটা কাজ করে না তো এই মডেলের ক্ষেত্রে আমরা সেটা চেষ্টা করবো ডেফিনেটলি যতটুকু সম্ভব কোয়াড রাখার তারপরও কয়েকটা জায়গায় আমরা কিছু ট্রায়াঙ্গেল রাখবো যেমন এখানে একটা এবং এখানে একটা একই সাথে নিচের দিকেও কিছু ট্রায়াঙ্গেল থাকে এখানে একটা ট্রায়াঙ্গেল ছিল এরপর হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল ছিল এগুলো ইনটেনশনালি রাখা হয়েছে যেমন আমি যদি চাইতাম এখানে এক্সট্রা আরেকটা কাট তৈরি করে সেখান থেকে ফেস এক্সট্রুট করে আমাদের নিচের যে জানালার অংশ সেটার জন্য এখানে কিন্তু ফেস ক্রিয়েট করে নিতে পারতাম ওকে তখন দেখা যেত এই এজটাকে আমি এরকম নিচের দিকে এক্সট্রুট করছি ফলে এটা কিন্তু আমার একেবারে নিচে পর্যন্ত একদম বটম পার্ট পর্যন্ত এই এজটাকে আমার কন্টিনিউ করতে হতো তো যেহেতু এটা শুধুমাত্র জানালার একটা পার্ট তৈরি করার জন্য প্রয়োজন এবং বাকি অংশে এটা প্রয়োজন হবে না এজন্য আমরা যেটা করব এখানে ট্রাইঙ্গেল তৈরি করবো একটা ছোটো এবং সেখান থেকে ওকে আমি কন্ট্রোল যেটা ক্লিক করে আন্ডো করে নিচ্ছি এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করব ছোট এবং সেইখান থেকে আমি একটা এক্সট্রা এজ পেয়ে যাব এই এস এই এজটাকে পরবর্তীতে আমি এক্সট্রুট করব এবং এখানে আরেকটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে এই দুটো ভার্টিসকে একটা ভার্টিসে কনভার্ট করে ফেলব ওকে সো আমরা এটা শুরু করবো প্রথমত আমি এই এক্সট্রা ভার্টিস যেটা ক্রিয়েট করেছিলাম সেগুলো ডিলিট করে দিই এখানে এই দুটো এজ শেষ প্রান্তের এই দুটো এজ আমরা সিলেক্ট করি এবার এটাকে এক্সট্রুড করি বাইরের দিকে প্রথমত এক্স এক্সিসে টপ ভিউ থেকে এটা পজিশন অ্যাডজাস্ট করে দিই এবার সাইড ভিউ থেকেও এটা পজিশন অ্যাডজাস্ট করবো এটাকে কিছুটা নিচের দিকে নামিয়ে আনবো একইভাবে এই ভার্টেক্সটাও এটা কিছুটা নিচের দিকে নামিয়ে আনবো ওকে এটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে এবার এই দুটো ভার্টেক্স বা এই পাশের উপরের যেই এজটা ছিল এটাকে সিলেক্ট করে এক্সট্রুড করব এবং এই ভার্টেক্সটা কিছুটা উপরের দিকে নিয়ে যাব এবার সাইড ভিউ থেকে এটাকে নিচের দিকে নামাবো এখন আমি এখানে যে তিনটা ভার্টেক্স রয়েছে এটা সিলেক্ট করে এ ক্লিক করে এখানে একটা ফেস ক্রিয়েট করে দিচ্ছি এখন এই নিচের দুটো ফেস দুটো ভার্টেক্স সিলেক্ট করে এখানে এসটা সিলেক্ট করলাম অথবা আপনি এখানে যদি এস সিলেকশন মুডে থাকেন তাহলে সরাসরি সিঙ্গেল ক্লিকেও এস সিলেক্ট করতে পারবেন আমি সাধারণত ভার্টেক্স সিলেকশন মুডে থাকি কেননা আমি সবসময় ইন্ডিভিজুয়াল ফেসটাকে পজিশন অ্যাডজাস্ট করতে চাচ্ছি জন্য ভার্টেক্স সিলেকশন মুডে থেকে প্রথমত সাইড ভিউ থেকে এরপর টপ ভিউ থেকে এই ভার্টেক্স প্রত্যেকটা ভার্টেক্সের পজিশন অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এরপর এখানে এই এজটা সিলেক্ট করে সেটাকে টপ ভিউ থেকে এক্সট্রুড করলাম ডান দিকে এক্স এক্সিস বরাবর এরপর সাইড ভিউ থেকে সেট এক্সিসে এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম ওকে এরপর সেটাকে আবার এক্সট্রুড করব এখন এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে অ্যামে ক্লিক করে অ্যাট সেন্টার সিলেক্ট করলাম এম হচ্ছে মূলত মার্জের কমান্ড এটা যেটা করবে যে কয়টা ভার্টেক্স সিলেক্ট করা আছে সবগুলোকে মার্চ করে একটা ভার্টেক্সে পরিণত করবে যেহেতু আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ইচ্ছাকৃতভাবে রাখবো সো আমি সবগুলোকে মার্চ করলাম এরপর প্রথমে সাইড ভিউ থেকে এরপর টপ ভিউ থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এই হচ্ছে এখনকার এখন পর্যন্ত অবস্থা ওকে এবার যেটা করব আমরা আমাদের সামনের অংশ এখানে বর্তিত করার চেষ্টা করব এজন্য এই তিনটা এজ তিনটা ভার্টেক্স দুটা এজ সিলেক্ট করলাম এক্স রোড করলাম সামনের দিকে ওয়াই এক্সেসে এক্স রো রোটেড করে দিই এবার হচ্ছে সাইড ভিউ থেকে জেড এক্সেসে এটাকে নিচের দিকে নামিয়ে আনি অল্ট্রেক্সে ক্লিক করে একটা এক্স ভিউ অন করে নিলাম যেন আমার দেখতে সহজ হয় এবং আমি এটাকে ভালোভাবে পজিশনিং করতে পারি একইভাবে টপ ভিউ থেকেও দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক মতো অবস্থান করছে কিনা প্রত্যেকটা ভার্টেক্স এবার আবার সিলেক্ট করব এক্সট্রুট করব প্রথমত টপ ভিউ থেকে পজিশনগুলো অ্যাডজাস্ট করব এরপর এই তিনটা সিলেক্ট করে তিনটা ভার্টেক্স সিলেক্ট করে সাইড ভিউ থেকে আবার অ্যাডজাস্ট করব। এই হয়ে গেল মোটামুটি আমার জানালার সাইডের অংশ সামনের এখন আমি এই দুটো ভার্টে সিলেক্ট করে এটাকে সামনের দিকে কিছুটা সাইড থেকে দেখব তার পজিশন যতটুকু সম্ভব অ্যাডজাস্ট করার ফ্রন্ট ভিউ থেকেও দেখে নিতে পারেন আপনি যখন সামনের অংশে চলে এসেছেন তখন বেশ কিছু ভ্যারাইটির সামনের দিক থেকেও মিলবে ওকে এখন এই পাশের এই এসটা সিলেক্ট করব এবং এটাকে কন্টিনিউয়াসলি এক্সট্রুট করব বাম দিকে এরপর এই এসটি নেগেটিভ এক্সিক্সে কিছুটা এক্সট্রুড করবো টপ ভিউ থেকে এবং একইভাবে সাইড ভিউ থেকে সেটা মিলিয়ে নিব আর একবার করতে হবে আচ্ছা এখানে এই ভার্টেক্সের পজিশন কাইন্ড অফ এই জায়গাটাতে ছিল যদিও এটা দেখা যাচ্ছে না বাট যেহেতু আমি প্রথমবার মডেলটা বানিয়েছিলাম এই জন্য বলতে পারি আর সাধারণত আমরা যেটা করি যখন আমরা রিয়েল কোনো কারের মডেল বানাবো তখন আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলের রেফারেন্স ইমেজ দেখব যদি আমরা স্পেসিফিক কোনো একটা লোকেশন বুঝতে না পারি তাহলে ডিফারেন্ট অ্যাঙ্গেলের ইমেজ দেখে নেব যেহেতু আমাদের এক্ষেত্রে আর কোনো এক্সট্রা ইমেজ নেই এই চারটা ইমেজ থেকে আমাদের মডেলটা তৈরি করতে হবে তাই আমরা এই বিন্দুটা কল্পনা করে নিচ্ছি আর এটা একটা লো পলি কার সো আপনার কিছুটা এই দিক সেদিক হলেও খুব একটা সমস্যা নেই আমি এটা কার একটু নিচে নামাচ্ছি এটাকে সত জাস্ট চেষ্টা করছি যে এইখানে যে ডেপথটা ছিল এখানে মোটামুটি ততটুকু ডেপথ রাখার কিছুটা কম রাখল সমস্যা নেই ওকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের সামনের অংশটা এবার আমরা যেটা করবো এইখানে যত এই ভিতরের এজগুলোকে সিলেক্ট করবো এইখানে এরপর সেটাকে ভিতরের দিকে এক্সট্রুট করব তো ওকে আমি অলরেডি ক্লিক করলাম যেন একসাথে পুরোটা সিলেক্ট হয় এবার ইতে ক্লিক করে এক্সট্রুট এরপর অ্যাসে ক্লিক করে ইতে ক্লিক করার পর সেটাকে না ছেড়ে সাথে সাথেই অ্যাসে ক্লিক করে ভিতরের দিকে একটাকে স্কেল করলাম ফলে যেটা হলো আমাদের এখানে এক্সট্রা আমি রিম ক্রিয়েট করার জন্য বা বর্ডার ক্রিয়েট করার জন্য এক্সট্রা একটা জায়গা পাবো যেটাকে আমরা পরবর্তীতে কোনো একটা ব্ল্যাক কালার করে দেবো যেন এটা গ্লাস এবং বডির পার্টটাকে আলাদা করতে বোঝা যায় ওকে এবার হচ্ছে উপরের ভার্টেক্সগুলোকে প্রত্যেকটার পজিশন আমাদেরকে আবার অ্যাডজাস্ট করতে হবে এবং একই সাথে সাইড ভিউ থেকেও এটা দেখে দেখে আমরা অ্যাডজাস্ট করে নিব ইন এনি কেস যদি কোনো একটা ভার্টেক্স অ্যাডজাস্ট করতে মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে হলেও আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নেব যেমন এর আগে আমি এই ভার্টেক্সটা মিস করে গিয়েছিলাম সাইড ভি থেকে অ্যাডজাস্ট করতে সো এখন আমি সেটাকে ফিক্স করে নিচ্ছি এই হলো মোটামুটি আমাদের বর্ডার অংশ এখন আমাদেরকে যেটা করতে হবে ভিতরের অংশগুলোকে জয়েন করতে হবে সো আমি সবগুলোকে সিলেক্ট করে অ্যাফে ক্লিক করে একটা ফেস ক্রিয়েট করলাম এখন একটা সমস্যা যেটা আমরা অ্যানগন নিয়ে বলেছিলাম এখন ধরেন এখানে কন্ট্রোল এ ক্লিক করে যদি লুপকার্ট তৈরি করতে চান দেখবেন উপরের ঠিকই লুপকার্ট তৈরি হচ্ছে কিন্তু এদিকে হবে না বিকজ অফ এটা অ্যানগন এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টার মতো ভার্টেক্স রয়েছে আমাদেরকে যেটা করতে হবে এই ভার্টেক্সগুলোকে যুক্ত করে দিতে হবে তো যুক্ত করার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো ধরেন আমরা এই ফেসটা সিলেক্ট করলাম এবং এই ফেসটা সিলেক্ট করলাম সিলেক্ট করে অ্যাফে ক্লিক করলাম তো ক্লিক করলে যেটা হয় এখানে ফেস ক্রিয়েট হয় কিন্তু সেই ফেসটা মূলত আলাদা বা বিচ্ছিন্ন আকারে থাকে সো আমি এখানে একটা ছোটো বিষয় আপনাদেরকে দেখাই এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স এই দুটো সিলেক্ট করি রাইট বাটনে ক্লিক করে সাব ডিভাইডে ক্লিক করি ফলে এখানে একটা এক্সট্রা ভার্টেক্স ক্রিয়েট হবে রাইট আচ্ছা এখন আমরা চলেন এখানে এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স এই দুটো জয়েন করে দিই অ্যাফে ক্লিক করে এবং এখানে এই ভার্টেক্স এবং উপরে ভার্টেক্স যেহেতু প্যারালালে এটার সাথে এটা যুক্ত হবে এবং এটার সাথে এটা যুক্ত হবে সো আমরা এখানে অ্যাফে ক্লিক করে এই দুটো ভার্টেক্স যুক্ত করে দিলাম এখন একটা বিষয় লক্ষ্য করেন এই দুটো ভারটেক্স এই বিন্দুতে ছেদ হওয়ার কথা ছিল অর্থাৎ এখানে একটা নতুন ভার্টেক্স ক্রিয়েট হওয়া উচিত ছিল কিন্তু সেটা কিন্তু হয়নি এখন আমরা যদি এস সিলেকশন মোড়ে গিয়ে একটা এসকে মুভ করি তাহলে দেখব অন্য এসটা কিন্তু নিজের জায়গায় স্থির থেকে যাচ্ছে সেটা কোনো পরিবর্তন বা সেটা কোনো প্রভাবিত হচ্ছে না এই জন্য আমি কন্ট্রোল এটা ক্লিক করে একটা আন্ডু করে নিচ্ছি এখন আমরা যেটা করব এটাও রিমুভ করে দিই এখন আমরা একই কাজ করব বাট অন্য একটা টুল ইউজ করে এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স সিলেক্ট করবো আগেরবার এফে ক্লিক করেছিলাম এবার ক্লিক করবো যেতে যে যেই কাজটা করে সেটা সেকেন্ড এই দুটো জয়েন করার পর বোঝাচ্ছি যেতে হচ্ছে সিম্পলি জয়েন বাট এই ক্ষেত্রে যখন আমরা যেতে ক্লিক করে জয়েন করি বা ফেস বা কী বলে এজ ক্রিয়েট করি তখন যেটা হয় এর মধ্য মানে মাঝে মাঝে যদি কোনো একটা ক্রস এজ থাকে সেটাকে ছেদ করে একটা ছেদবিন্দু ক্রিয়েট করেই কিন্তু আমাদের এই ভারটেক্সটা যুক্ত হবে ফলে আমাদের এখন যদি আমরা এটাকে মুভ করি তাহলে দেখব এটার সাথে প্রত্যেকটা এজ কিন্তু যুক্ত হয়ে আছে সো এটা বেশ হেল্পফুল আমি প্রথম দিকে বেশ প্রবলেমে পড়তাম তখন একটা একটা করে ফেস ক্রিয়েট করতে হতো এবং জয়েন করতে বেশ মুশকিল হতো তো এখন সিম্পলি এই বারটেক সিলেক্ট করবো এবং এটার প্যারালাল এই বারটাকে সিলেক্ট করবো এরপর যেতে ক্লিক করব মাঝখানে যে যেই বিন্দু সেটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের আয়নার অংশ যদিও এটা আমাদের ব্লু প্রিন্ট অনুসারে কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে সামনের যে ফ্রন্ট গ্লাসের অংশটা সেটা সো আমরা টপ ভিউ এবং সাইড ভিউ থেকে দেখে এই দুটো অ্যাডজাস্ট করে নিব এটা যদি হু ম্যাচ না করে তাতেও কোনো সমস্যা নেই ধরেন এটা যদিও সাইড ভিউতে আমরা যদি এখানে দেখি এটা কিছুটা বামে এসে তারপর ডানেজ হয়েছে আপনি সোজা নামিয়ে দিলেও কোনো সমস্যা নেই ওকে এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্রন্টাল সামনের দিকে যে গ্লাস সেই অংশটা এবার আমরা যেটা করব সাইডের গ্লাসটা বানানোর জন্য এই অংশটাকে বর্ধিত করব সো এখানে এসটা সিলেক্ট করলাম এই তিনটা এস আগের বার মতো আগেরবার এই ফ্রন্টের তিনটা এস সিলেক্ট করেছিলাম এবার রিয়ার সাইডের তিনটা এসে তিনটা ভার্টেক্স সিলেক্ট করলাম দুটো এস তিনটা ভার্টেক্স এবং এই প্রত্যেকটা ভার্টেক্সের পজিশন প্রথমে টপ ভিউ থেকে এবং এরপর সাইড ভিউ থেকে অ্যাডজাস্ট করে দেবো যেহেতু এটা মোটামুটি পিছনের সাইট রিয়ার সাইট সো আমরা রিয়ার ভিউ থেকেও কিন্তু এটা দেখে কিছুটা অ্যাডজাস্ট করে দিতে পারি কারণ এটা বেশ কিছুটা মিলবে রিয়ার ভিউ থেকেও এবার টেক্সট পয়েন্টগুলো পাবো ওকে আবার এই তিনটা সিলেক্ট করলাম এক্সট্রুড করব এখানে এবার প্রথমে সাইড ভিউ থেকে এবং এরপর টপ ভিউ থেকে এগুলোকে অ্যাডজাস্ট করে দেবো আবার এই তিনটা একসাথে ধরে আমরা এক্সট্রুট করব এবং সাইড ভিউ টপ ভিউ এবং সাইড ভিউ থেকে দেখে সেগুলো পজিশন অ্যাডজাস্ট করে দেবে এটা কিছুটা নিচে এটা আর একটু উপরে এখানে হচ্ছে সেই এজগুলো রাইট দেখতেই পাচ্ছেন ওকে এবার হচ্ছে এইখানে যে এজটা ছিল এই এজটা এবং আমাদের এখানে আমরা একটা ত্রিভুজা কৃতির শেপ রেখেছিলাম এই দুটো এজ সিলেক্ট করবো এই এবং এই এজ সিলেক্ট করে এফে ক্লিক করে এখানে একটা ফেস ক্রিয়েট করে দেব ওকে এবং একই সাথে আমাদের এই পাশে একইভাবে এজ ক্রিয়েট করবো আমি শুধুমাত্র একটা ভার্ট এসকে এক্সট্রুড করছি এখানে সেটাই কিছুটা নিচের দিকে নামিয়ে আনি এবার এই চারটে ভার্টেক্স সিলেক্ট করে অ্যাপে ক্লিক করলাম এখানে ফেস ক্রিয়েট হলো এবং এই ভার্ট এখানে এজ এবং আমাদের ত্রিভুজের যেই অন্য পাশের অন্য প্রান্তের এজ ছিল এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে অ্যাফে ক্লিক করছি ফলে এখানেও ফেস ক্রিয়েট হলো এখানে কন্ট্রোল আরে ক্লিক করে একটা লুপ কাট তৈরি করি কেননা মাঝখানে একটা এজ রয়েছে ওকে এই হচ্ছে মোটামুটি আমাদের জানলার সাইডের যে রিম বা অংশ বর্ডার যেভাবে বলি এবার আমরা যুক্ত করব এই ভার্টেক্সের সাথে প্রথমে এখানে আমরা এফে ক্লিক করে ফেস ক্রিয়েট করলাম এবার এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স সিলেক্ট করে যেতে ক্লিক করে দুটো জয়েন করে দিলাম এবার এখানে এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে যেতে ক্লিক করে জয়েন করে দিলাম ফলে আমরা এখানে আমরা কোয়াট পাবো এখানেও কোয়াট এখানেও কোয়াড এখানে কোনো প্রকার ট্রাইঙ্গেল কিন্তু ভিতরে থাকবে না আপনি যদি এখানে কাট টেস্ট করেন তাহলে দেখবেন এটা ক্লিন পাস এই প্রান্ত থেকে ওই প্রান্ততে চলে যাচ্ছে একইভাবে এই ভার্টেক্স সিলেক্ট করব এবং এই ভার্টেক্স সিলেক্ট করবো প্রথমে এখানে এ ক্লিক করে ইন্টারনাল যেই এজগুলো আছে সবগুলো সিলেক্ট করে অ্যাফে ক্লিক করে একটা ফেস ক্রিয়েট করি এরপর এই দুটো এজ সিলেক্ট করে যেতে ক্লিক করব যেন দুটো জয়েন হয়ে যায় এবং উপরের নিচে দুটো আলাদা আলাদা কোয়াট থেকে যায় এই মোটামুটি আমাদের সাইডের অংশ তৈরি হয়ে গেল এবার পেছনের অংশ তৈরি করার জন্য আগেরবারের মতোই আমাদেরকে মেশ এক্সট্রুড করতে হবে জন্য আমরা প্রথমত এখানে একটা এজ এক্সট্রুড করলাম সাইড ভিউ থেকে দেখি এটাকে কিছুটা নিচের দিকে নামিয়ে আনি এই প্রান্ত আর একটু নিচে নামবে এটা একটু ডানে যাবে ওকে এবার এই দুটোকে সিলেক্ট করে আবার একটু বাইরের দিকে এক্সট্রুড করব এখন এই এসটা আমাদের মূলত প্রয়োজন এটাকে আমরা এক্সট্রুড করব একদম প্রান্ত পর্যন্ত সাইড ভিউ থেকে দেখে এটা অ্যাডজাস্ট করে দিই কিছুটা একইভাবে আমি ফ্রন্ট এবং ব্যাকভিউ থেকেও দেখছি এটা যেহেতু পিছনের দিকে রিয়ার সাইডের ভারটেক্স আমি রিয়ার ভিউ থেকে কন্ট্রোল অনেক ক্লিক করে রিয়ার ভিউ থেকে দেখে সেই ইমেজ অনুসারে এটাকে অ্যাডজাস্ট করছি এখানে কন্ট্রোল আরে ক্লিক করে আমি দুটো লুপকার্ট তৈরি করব প্রথমত এই লুপকার্টের পজিশন অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং এরপর এই লুপকাটের এই এজের পজিশন অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এই হয়ে গেল পিছনের অংশটুকু এখন আমরা আগেবারের মতোই এখানে যেই বর্ডার অংশ এতটুকু সিলেক্ট করব এবং ভিতরের দিকে সাইডে একটা বর্ডার রাখার জন্য আমরা এই সবগুলোকে এক্সট্রুড করে স্কেল করব ভিতরের দিকে টপ ভিউ থেকে দেখে নিচ্ছি এতে ক্লিক করে এক্সট্রুড অ্যাসে ক্লিক করে স্কেল ভিতরের দিকে এবং এবার টপ ভিউ থেকে ভার্টেক্সের পজিশনগুলো অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করছি একই সাথে সাইড ভিউ থেকেও আমাদের এই পজিশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে এরপর আমরা আগের পারের মতো এই সবগুলো ভিতরের এজগুলো সিলেক্ট করে এফে ক্লিক করে এখানে ফেস ক্রিয়েট করবো এবং এইখানে দুইবার এটাকে সাবডিভাইড করব এখানে সাব ক্লিক করে এখানে নাম্বার অফ কাট করে দেবো টু যেহেতু আমাদের এখানে দুটো প্যারালাল ভার্টেক্স জয়েন করতে হবে সো আমরা যেটা করব এইখানে এই দুটো পার্টি সিলেক্ট করে যেতে ক্লিক করব এই দুটো পার্টি সিলেক্ট করব এবং যেতে ক্লিক করব এই দুটো ভার্টেক্স সিলেক্ট করব এবং যেতে ক্লিক করব ফলে দেখতে পাবো এখানে দুটো বিন্দু তৈরি হয়ে যাবে সো আমাদের ওটা নিয়ে ভাবতে হবে না এবং এই দুটো বাটিক সিলেক্ট করে যেতে ক্লিক করব ফলে আমরা কিন্তু আমাদের ডান বাম এবং পিছনের অংশে যে গ্লাসগুলো থাকবে এবং সেটা যে বর্ডার সেটা ক্রিয়েট করতে পেরে যাবো আলহামদুলিল্লাহ সো এই টিউটোরিয়ালটা বেশ দীর্ঘ হয়ে গেছে অলরেডি আমরা ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আরও ধাপে ধাপে এই বিষয়টা আমাদের মডেলটা কমপ্লিট করার চেষ্টা করব সেই পর্যন্ত আল্লাহ রাবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুক এই টিউটোরিয়াল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে I love this.